গেছি আর বাদবাকি পেছনে আছে আমি মানিয়ে নিয়েছি একটা সিদ্ধ তোমাকে দিয়েছি আমি আমি তো বললাম এই তো এটা বান্টি মানে এটা তো আমার বর না এখানে সবাই একটু কালো কালো লাগছে কিন্তু সবাই ফর্সা আছে তো কেউই আমরা মাস্ক পরিনি আমাদের মাস্ক কিনতে হবে তো এখন আমরা যাচ্ছি এখন কি বলে বাড়ি যাবো একটু বাড়িতে না মায়ের সাথে একটু দেখা করবো চাবি নেব মানে আমার ওই বাড়িতে মানে দুটো বাড়ি আছে ওই বাড়িতে হোম থিয়েটার আছে ওটা নিয়ে আসবো আর আছে 24 তারিখ রাত্রেবেলা সবাই এনজয় করবে হোম থিয়েটার লাগিয়ে সবাই গান শুনবে ওর জন্য আমরা মায়ের কাছে যাবো চাবিটা নেব ওখান থেকে নিয়ে হোম থিয়েটার আনবো আমার বাড়ি থেকে এখন বড়দিনের সময় চারিদিকে একদম সবকিছু সাজা গোজা জিনিস বিক্রি হচ্ছে চারিদিকে লাইটিং মানে অনেক মানে খ্রিস্টানদের এই সময় খুবই আনন্দের একটা দিন সে যেখানে সবাই আনন্দ করে মানে আমি তো খ্রিস্টান তো আমিও মজা পাচ্ছি খুব আর বড়দিন এসেছে তারপরে কিছুদিন পরে নিউ ইয়ার হবে নতুন বছর 2022 চলে আসবে তো এখন মায়ের কাছে যাবো গিয়ে ওখান থেকে চাবিটা নেবো নিয়ে আমার বাড়িতে যাবো হোম থিয়েটার নেবো তারপরে এয়ারপোর্টে যাবো আসার পথে তবে এসে আবার রেডি হতে হবে চার্চে যেতে হবে 24 তারিখ যেহেতু রাত আছে আজকে 25 তারিখ পড়বে 12টা থেকে চার্চ আছে 25 তারিখ আবার সকালবেলা উঠে চার্চে যাবো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো আমার পেছনে পাপা বসে আছে দেখো পাপা পাপা পুরো প্যাক হয়ে বসে আছে এটা হচ্ছে ক্রিসমাস গিফট আমাদের পেছনে যে বসে আছে প্যাক হয়ে পুরো বসে আছে একটার ভেতরে একটা মানে মেজমা মানে পাপার দিদি মেজমা আমরা মেজমা বলি মেজো মানে আমার মেজো পিসি শাশুড়ি বলি না আমি মেজো পিসি বলি মেজমা বলি তো আমার বাড়িতে সবাই মেজো মানে মেজো পিসিকে মেজমা বলি তো পুরো পাপাকে পুরো প্যাক করে পাঠিয়েছে আমাকে বলছে মোজাফর আর ঠাম্মি তো আমাকে বললো যে চাদর নে তবুও আমি এই করে চলে আর এখন পাপা পেছনে বসে বসে বলছে মাকে ফোন করো আমি সব কিছু বলে এসেছি যে চাবিটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়ে আছে এখানে না আমি বলে দেবো না না চলুন না আমি বলবো তো চাবিটা নেবো তো এখানে কিছু নেওয়ার আছে খাবার টাবার কিছু নেবে তো পরে কথা হচ্ছে আমরা স্টপ হয়েছি আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছে আমি তো যেতে পারবো না জীবনে আর আমার বরটাও যাচ্ছে না কিন্তু দাদা যাচ্ছে দাদাটা হচ্ছে বান্টির মানে বড় পিসির ছোট ছেলে তাই তো তো এটাই হচ্ছে দাদার পরিচয় কিছুটা দূর গেলে আমার মায়ের সাথে মানে মায়ের সাথে দেখা করবো না মা মনে হয় বিজি আছে তো চাবিটা নেবো চাবিটা নিয়ে তারপর বাড়ি যাবো তোমরা দেখবে চাবি নিলাম এখন যাচ্ছি গাড়িতে বসে বসে গন্ধের তেল আমি আর বান্টি ভূমি করে পেট্রোল পাম্প থেকে এখন যাচ্ছি বাবা অবস্থা খারাপ আর এখন জ্যামে আটকে আছি
আর এয়ারপোর্টে যেতে পারলাম না, আমাদের অ্যাসাইনমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, জানি না কবে ডেট দেবে। আমার দাদাকে ভাগ্যবশত ব্যাপারটা খারাপ হয়ে গেছে, আমার মনটা একটু খারাপ আছে, কিন্তু মন খারাপ কোনো করে কোনো লাভ নেই, তাই তো? তোমরা মন খারাপ করো না, আমার পরে পরের বেলা আবার আসবো, তখন ব্লগ করবো, কি করবো। আর তেমন রাস্তায় তেমন মানে জ্যাম দেখিও মাথা করছে, যা বলে ঈশ্বর যা করে মঙ্গল। আজকে মানে যা জ্যাম রাস্তায় পৌঁছাতেও পারতাম না, এতটাই জ্যাম, তার মধ্যে কত বকানি খেয়ে নিলাম আমি, ভাটির কাছে কত বকা খেয়ে নিলাম, খুব তো বকা। তোমারও দোষ নয়, ওরও দোষ নয়, ওই সময়টা কিছু মনে করলে হবে না, মনে করতে হবে না, ঠিক আছে হয়ে গেছে। তুমি এমনি সময় ব্লগ করে নেট করলাম, কিন্তু বলি আমি আমার রিচার্জ করি নি না, বলো আমি 1 GB রিচার্জ করেছি, তুমি ব্লগ রেডি করে এই দুজনে দেখলাম নেট সার্ভিস চালাচ্ছি, দেখছিস? হ্যাঁ, তুমি দেখছিস, তুমি দেখছিস, এই হচ্ছে কথা। এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমার সাথে কথা হবে, চার্চে যাব আবার, ওখানে বাড়ি চার্চে যাবে তো, চার্চে যাবে না আমরা, কাল সকালবেলা আবার চার্চাতে তখন যাবো, জানি না কখন বাড়ি পৌঁছাবো, এই 9:10 তো বেজে যাবে, বাড়িতে সবাই টেনশন করছে। বাড়ি ফিরছে এখন, আমার ওখানে তোমাদের দেখাবো না, জানি রাস্তায় চারিদিকে যেন চোখের মধ্যে লাল লাইটই দেখতে পাচ্ছি, গাড়ির দুটো পেছনে লাল লাল আর লাল, ওখানে দেখলাম না চারিদিকে লাল। হ্যালো আপনি তোমার বর আমাকে আমি দুটিকে এরকম খুব ভালো, আমার ৩০ মিনিট আমি পড়ালাম বলে এখন গেরাও 30 মিনিট থেকে 40 মিনিট বাংলা হবে, অনলাইন করতে লেট হয়ে যাবে, এর ইন্টার ফেটে ঢুকো এরকম 40 মিনিট আপনার কর আমি 3:30 টাকা আমি আগে রাখছি, ছোটবেলার একটা জিনিস কিনলাম, সবাই প্রিয় ব্লগটা কেন আমি ছাড়বো না বলো, কমেন্টে জানিও ঠিক আছে। সব ডুবে গেল, যে কি কি দেখাবো ভেবেছিলাম সব কিছু প্ল্যান না, মাটির তলায় তোমাদের এমনি প্রবলেম হবে, আর প্রচুর সাউন্ডের জন্য তোমাদের কিছু মনে করো না, কারণ গাড়ির মধ্যে তো আছি আর ক্যামেরা এপার ওপার এপার ওপার হবে, কিছু মনে করো না ঠিক আছে। আগের বছরে কোথায় লাইটিং দেখতে গেলাম, ঘুরেছিলাম
পার্ক স্ট্রিটে গেছিলাম, মানে ওই ঘুরে লাগিয়ে বছরটা বেশ ভালোই মজা করেছিলাম, সত্যি মজা হয়েছিল। তার এখনো রাস্তায় জ্যাম আছে, দেখাচ্ছি দাঁড়ো কেমন জ্যাম। তো বন্ধুরা, তোমাদের মানে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি, রেডি হবো, তারপর চার্চে যাবো, ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখা হবে, বাড়িতে গিয়ে কথা হবে। যেহেতু ফোন একদম সুইচ অফ হয়ে গেছে আমার, বাবা প্রচন্ড সাউন্ড হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, কিছু বলতে পারছি না। তো ফোনটা সুইচ অফ হয়ে গেছে, ফোনটা গিয়ে চার্জে দেবো, রেডি হবো, চার্চে যাবো, চার্চ থেকে এসে কথা বলবো। যতক্ষণ রেডি হবো দেখাবো কি পড়ছি কি পড়ছি না। তো টাটা, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি ফোনটা চার্জে দিয়ে, পাপার ফোন এখন ভিডিওটা বানাচ্ছি, তার জন্য মানে কোয়ালিটিটা একটু যদি খারাপ হয় তাহলে ক্ষমা করে দিও। আর চলে এসেছি, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, এত জ্যাম ছিল রাস্তায়, মানে সত্যি জীবনে অমনি কোনোদিন জ্যাম দেখিনি। তার মধ্যে আমাকে একটা জিনিস কিনে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, তার মধ্যে আমাকে এইটা আমাকে বান্টি কিনে দিয়েছে, মানে মানে সিং এখানে দুটো মানে কি বলে এভেলের শিং আছে একটা এর মধ্যে, তো হেয়ারব্যান্ডটা আবার লাইট জলে, বুঝতে পারছো, সুন্দর মানে খুব কিউট লেগেছে, ওর জন্য কিনেছি আমি। আসার সময় পড়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যেহেতু পুরো একদম গাড়ির যে গন্ধ না, মানে আমি সত্যি কথা নিতে পারি না, সাফোকেশন হয়। আর তার মধ্যে আমাদের এখানে একটা জিনিস দেখবে, দেখো টমি, টমু, টমু এদিকে দেখো, রেডি শেডি হয়ে গেছি, শরীরটা এত খারাপ, ভাবছিলাম যাবো না চার্চে। তো তোমাদের জন্য শুধু মানে তোমাদেরকে বলেছি যাবো যেকালে, তার জন্য তোমাদের কথা রাখলাম। আর তোমাদেরকেও কথা দিয়ে এমনি কথা রাখবো না, এমনি হয় না, তোর জন্য চার্চে যাচ্ছি। শরীরটা আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, সকালবেলার চার্জটা করবো, তারপর সকালবেলার চার্জ 3 ঘন্টার চার্জ। তাহলে পাপা বললো না এক ঘন্টা, মানে এই যে 1 ঘন্টার চার্জ এটা তুমি করো। এতক্ষণ যেহেতু 24 তারিখ রাত, 25 মানে 25 মানে 12টা বেজে গেছে, 25 তারিখ পড়ে গেছে, তো ওর জন্য যাচ্ছি। আর সেই আমাদের ওখানটা লাইট, এই যে লাইট জ্বলছে, এই লাইটিংটা আমাদের ঘর। আর পাপা এখন আমাকে চার্চে, যেহেতু সবাই চার্চে চলে গেছে, আমি এখন চার্চে সবার লাস্টে যাচ্ছি। আমাদের উপরে এখন বাজি ফাটানো হচ্ছে, আমাদের বাড়িতে লাইট জ্বলছে, সেই লাইট, লাইটিং আলা বাড়িটা, এটা হচ্ছে আমাদের, অন্ধকারে কিছু বুঝতে পারবে না। আবার চার্চে থেকে এসে কথা বলছি তোমাদের সাথে, টাটা। তো চার্চ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা চার্চ শেষ হয়ে গেছে, তো সবাইকে শুভ বড়দিন, এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে কথা বলছি। এখন বাড়ির উপরে এখন যা হচ্ছে আমাদের ওখানে, বাড়িতে গিয়ে কথা বলছি। তো ক্রিসমাসে আমি এই কুর্তিটা নিয়েছি, এটা বান্টি দিয়েছে, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, দেখো কালারটা খুবই সুন্দর, যে পার্পেল কালার মনে হচ্ছে, জানি না কী কালার বলে, জাস্ট আমি তো জানি পার্পেল কালার। তো এই ড্রেসটা আমি পিসির কাছ থেকে নিয়েছি, পিসি ড্রেসের বিজনেস করে, তো পিসির কাছ থেকে নিয়েছি, খুব রিজনেবল প্রাইসে, মানে এত কম প্রাইসে এত সুন্দর, মানে এত সুন্দর মানে কি বলে কুর্তি পাবো আমি সত্যি ভাবতে পারিনি, খুবই সুন্দর। আরও এর কালার ছিল পিসির কাছে, মেরুন কালার ছিল, মেরুন কালার ছিল, পার্পেল কালার ছিল, গ্রিন কালার ছিল, এখনও একটা আছে, আর কি আর একটা কালার ছিল, হ্যাঁ নেভি ব্লু কালারটা ছিল। আর তো ওই কালারের মধ্যে একটা গ্রিন কালার বিক্রি হয়ে গেছে, আর আমি এটা নিয়েছি, আর বাদ বাকি মানে 3টে না 2টো আছে, মানে 4টে কালার ছিল, তো এইটা পড়েছি, মানে এটা আজকের পরে নিয়েছি। সবাই যা হোক একটা কুর্তি তো পরতে হবে, আর পিসি আর একটা আমাকে কুর্তি আর জ্যাকেট দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আর আমার আমি পাপা আর বান্টির কাছ থেকে মানে আসল কিছু নেবো না, নেবো না, দেবে না দেবে না করছিল, তো আমি ভাবছিলাম, আমি নিজেই বলেছিলাম যে দুর্গাপুজোতে এত কিছু নিয়েছি থাক, ক্রিসমাসে আর কিছু নেবো, তা বললো না, তা পিসির কাছ থেকে আমি এটা নিয়ে নিয়েছি। আর এমনি কি বলে আর ঘরে পড়ার জন্য কিছু পিসির বিজনেস আছে সামনে, ঘরের পাশে যেহেতু থাকে, তো ওখান থেকেই নিয়ে নিয়েছি। তো তার জন্য আমার বড়দিন অনেক কটা ড্রেস হয়ে গেল, ঘরে পড়ারই বেশি জামা হয়েছে,
আর পিসি ছোট পিসি যেটা দিয়েছে বান্টির ছোট পিসি মানে আমার ছোট পিসি শাশুড়ি সেটা দারুণ হয়েছে দেখতে, তোমাদেরকে পরে দেখাবো যখন পরবো অবশ্যই দেখাবো। তো এই লুকটা হচ্ছে আমি চার্চে গেছি এমনি করে, দেখো মাথায় এমনি বেঁধে আর কিছু কোনো কিছু পরিনি, এমনি অবস্থায় চলে গেছি। তো উপরে উপরে যাওয়া হচ্ছে দেখা আছে এই তো ঠিক আছে, কিন্তু উপরে যাওয়া হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি কি বলি না নিজেও বুঝতে পারি না কি বলতে চাই আমি। তো উপরে যা যা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট আমি উপরে যাই। তাহলে বন্ধুরা আমি ভাবলাম যে এখনই উপরে যাব, কিন্তু হলো না, কেমন আমার যেন বিরক্ত লাগছে, বিছানা একদম জামা কাপড় ভর্তি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এই জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে তারপরে আমি উপরে গিয়ে দেখাচ্ছি তোমার ওখানে উপরে কী কী হচ্ছে। আর কি বলতো, বিছানা এমনি হাটকে থাকলে না আমার ভালো লাগে না, প্রথম কথা টান টান না হলে আমি বিছানায় ঘুমাতেই পারি না, আর দ্বিতীয় কথা ধুলো বিছানায় আমি শুতেই পারি না, মানে বিছানা 10 বার করে ঝেড়েই যাবো ঝেড়েই যাবো। তো এটা হচ্ছে আমি, আর কি বলতো মানে আর এতটা শরীরটা খারাপ লাগছে তোমরা বুঝতেই পারছো, গলার বেলা পুরো ধরে গেছে। তো আমি উপরে আমি চেষ্টা করব যে আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মানে দেখিয়ে তোমাদের আমি নিচে এসে ঘুমিয়ে পড়ার, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকেরও অনেক কিছু কাজ আছে, যেহেতু বাড়িতে আবার আন্টি আসবে না কালকে, তো অনেক কিছু কাজও আছে, ঘর ফর মোছা এমনি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না নেই, রান্নাবান্না আমাদের সব একসাথে খাওয়া হবে পিসির বাড়িতে। তো ওর জন্য শুধু ঘর ফর কালকে মুছে যে কটা বাসন আছে সব মেজে দিয়ে তারপরে ওর জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। এখনই বেজে গেছে 2:10 বেজে গেছে, দেখতে ঘড়িতে এখন 2:10, তো ঘুমাতে ঘুমাতে তো 3:30 বাজবো, উঠবো সেই 8:00-9:00 সময় উঠবো। তো এখন ড্রেসটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি উপরে কি হচ্ছে। এবার দেখো আপ ডাউন হচ্ছে কি হলো, এই ধাক্কা ধুক্কি মেরে দিয়ে গেছে। হ্যাঁ এবার দেখো কি সুন্দর লাগছে, দেখো এগুলো পাপা করে দিয়েছে, পাপা মানে সত্যি আমার শ্বশুর বলে কেউ বলবে না, এটা শ্বশুর আমার নিজের বাবার মতো, এমনি শ্বশুর সত্যি ভাগ্যবশত আমি পাবো না। এ দেখো এদিক থেকে পুরো পুরো এদিক থেকে করে এদিক থেকে করে সব করে দিয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে আমার অ্যাকোরিয়ামটা আছে, এখানে আমার অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটা এখানে লাইটের কানেকশানটা সেই অনেক কালকে ঠিক করিয়ে দেবো কানেকশানটা, আজকের এখানে পেন ফেন গুজে করেছে, আসলে সময়ই পাচ্ছিলাম না, তার উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি। আর বাইরে দেখো আমাদের ঘরের বাইরে চারিদিকে লাইট, আর কালকে তোমাদের ভালো করে দেখাবো, এখন উপরে যাচ্ছি তাও দেখাচ্ছি। তো আমি এখন উপরে যাচ্ছি, এটা আমাদের ঘরের, এটা আমার শ্বশুর বাড়ির রান্নাঘর, এটা উপরে যাচ্ছি তারাও গিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে উপরে কি হচ্ছে। তো ছোট করে তোমাদের ভিডিওটা দেখালাম কি হচ্ছে। তো এখন আমি ঘুমাতে চলে এসেছি, 3:30 বাজে যেহেতু, এবার আমার আমি তো সবসময় আমার চেনাপোনাদের নিয়ে শুই, মানে অ্যানি জেরি আর কুকুর, ওই যে ছেলে কুকুরটা আসার পর থেকে অ্যানি জেরি প্রিন্সিকে নিয়ে আমি শুই, এমনি পাপা প্রিন্সিকে নিয়ে শুই, প্রিন্সি মানে বড় কালো ডগিটা, আর এই যে ব্রাউন এই চকলেট কালার, আর এ এ এ আমার কাছেই শোয়, আর ঠান্ডার সময় আমার কাছেই শোয়, আর এমনি গরমের সময় বাইরেই থাকে, তো ওদের গরম লাগে। আর কি বলতো,
তোমরা দেখতে পেলে উপরে যা যা হলো। এখন ঘুমাতে চলে এসেছি, 3:30 বাজে, খুবই ঘুম পেয়েছে, শরীরটাও খারাপ, এখন একটু একটু বেটার ফিল করছি আগে থেকে যেহেতু ওষুধ খেয়েছি। তো এখন এদের জৌড় মানে এদের ঝগড়া করবে, তার মিজিলে আমাকে ঘুমাতে হবে, যতক্ষণ না বকবো না ততক্ষণ না ঘুমাবেই না। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নিচের যে বেল আইকনটা আছে সেটা অল অপশনটা ক্লিক করে দিও। এত এখানে ঝগড়াঝাটি করছে, দেখো দেখো এত ঝগড়াঝাটি করছে যে আমি মানে বলবো কি, এদের কথাই আমার কানে আসছে, এদের হ্যাঁ 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 হ হ করে যাচ্ছে। তো তো গুড নাইট সবাইকে, এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।